আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নিয়ে এসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি দেখাবো কি আপনারা ফেসবুকের ফলোয়ার সেটিং কীভাবে করবেন সো তারই আজকে ফুল টিউটোরিয়াল নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সো এখনও যদি ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকেন লাইক না করে থাকেন অবশ্যই করে দিন সো এই ধরনের ভিডিও বলতে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন সো আর দেরি না করে চলুন টিউটুয়েলের দেখে নিই সো ফলোয়ার সেটিংসের জন্য আপনারা এখান থেকে চলে যাবেন প্রথমে ফেসবুকে সো ফেসবুকে গিয়ে দেখুন এখানে থ্রি ডট লাইন আছে থ্রি ডটে জাস্ট আমরা ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করে দেখুন এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নেমে অপশান আছে এটাকে জাস্ট আমরা ক্লিক করে দেবো তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে আবার ক্লিক করে দেবেন সো তারপরে একটু স্ক্রল করে দেখবেন এখান থেকে লেখা আছে ওয়েট এখানে আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব আর এখান থেকে আপনারা যদি এখানে সবগুলো এখানে দেখুন পাবলিক করা আছে যদি আপনারা ফ্রেন্ড করা থাকে এখানে আপনারা পাবলিক করে দেবেন যতগুলো আপনারা অন মানে যত যতগুলো আছে সবগুলো আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন দেখুন আমারটা অলরেডি পাবলিক করা আছে এবং এইটা আছে পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা আপনারা চাইলে ইভিওয়ান দিতে পারেন বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা নোয়ান যেটা দিতে এইটা সমস্যা নাই আমি ইভিওয়ান দিচ্ছি তারপর এখান থেকে পাবলিক প্রোফাইল ইনফো এখানেও পাবলিক দেবেন সো এইভাবে আপনারা প্রত্যেকটায় পাবলিক দিবেন সো এইভাবে আপনারা ফলোয়ার কিন্তু বাড়াতে ফলোয়ার সেটিংসে করতে পারবেন তো তারপর আর একটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনারা প্রোফাইলে ডকুমেন্ট প্রোফাইলে দেখবেন এখানে থ্রি ডট লাইন আছে থ্রি ডট থ্রি ডট আইকন এখানে দেখবেন প্রোফাইল ফলো সেটিংস আগে দেখবেন ভিউ অ্যাস ভিউ ক্লিক করে আপনারা প্রোফাইলটা আছে কি না দেখুন আমার কিন্তু এখানে ফলো বাটনটা আছে এটা যদি না থাকে যদি আপনাদের না থাকে তাহলে আপনারা কীভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ব্যাগে দিচ্ছি তো ব্যাগে দিয়ে এখানে ফলো সেটিংস ফলো সেটিংসে এখানে কিন্তু সেম সেম এখানে কিন্তু আপনারা য সবগুলোই পাবলিক সবগুলোই পাবলিক করে দেবেন তাহলে কিন্তু এটা আসবে এখানে যদি ফলোটা আপনি কীভাবে দেখবেন সেই জন্য আপনারা জাস্ট আপনার প্রোফাইলে ঢুকে এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে এখানে ভিউ অ্যাসে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের শোটা মানে অন্যদের কাছে কিভাবে শো করছে সেটি কিন্তু দেখাবে এখানে কিন্তু আমার এই ফলো বাটনটা দেখা যাচ্ছে এইভাবে আপনারা ফলো ফলো সেটিংসটা করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অল প্রেস করে দেবেন সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে